বিএনপির লোকদের বাড়ি ঘরে গিয়ে বুঝতে হবে রান্নাঘরে যা যা ব্যবহার করে এর মধ্যে ভারতীয় পণ্য কোনটা কোনটা। রান্নাঘরে যান, প্রত্যেকের ঘরে ভারতীয় পণ্য। শোয়ার ঘরে যান, প্রত্যেক কেদি শাড়ি কাপড় ভারতীয় পণ্য। এখন রিজবি রাজনীতি করার জন্য গা থেকে কাশ্মীরি শাল ফেলে দিয়ে আগুনে পুড়িয়েছে, আরো কয়টা শাল রিজবির ঘরে আছে কে বল? ভারতীয় পণ্য ছাড়া খাবার জুটে না, খাবার জুটে না। ভারতীয় মশলা, ভারতীয় পেঁয়াজ কার ঘরে নাই? খুঁজে দেখব বিএনপির বন্ধুরা, বকুল সাহেব আপনিও রিজবির মতো মাথা গরম করবেন না। বেশি কথা বললে আমরা হাতে হাড়ি ভেঙে দেব, বেশি কথা বললে খুঁজে খুঁজে বের করব। বিএনপির লোকেরা কে ভারতীয় পণ্য কিভাবে ব্যবহার কি ঠিক কিনা বলেন, তাহলে মঈন খান কি বলে? মঈন খান বলে ভারতকে গণতন্ত্র উদ্ধারে সহযোগিতা করছে, আর রিজবি ভারতীয় শাল ফেলে পুড়িয়ে দেয়। তাদের নিজেদের মধ্যে এক একজন এক এক কথা বলে, ঠিক কিনা বলে? ভুয়া ভুয়া বিএনপির আন্দোলন, বিএনপির অভ্যুত্থান, বিএনপির 32 দফা, ভুয়া বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ, মুক্তিযোদ্ধা সমাবেশ ভুয়া, ডাবল ভুয়া, এটা ডাবল ভুয়া। এর চেয়ে বুড়া ভুয়া আর কিছু নেই। মুক্তিযোদ্ধার সমাবেশ, মুক্তিযুদ্ধের কথা নেই, বঙ্গবন্ধুর কথা নেই,